2011 সালে কেরালার পদ্মনাভ স্বামীর মন্দিরের পাঁচটি সিন্ধুক খোলা হয়। এই সিন্ধুকগুলো থেকে কোটি কোটি টাকার ধনসম্পদ পাওয়া যায়, কিন্তু আজও মন্দিরের ৬ নম্বর সিন্ধুক বন্ধ হয়ে আছে। এই রহস্যময় সিন্ধুকের দরজায় দুটো সাপের মূর্তি বানানো আছে। বলা হয় এই সিন্ধুকের দরজা খুললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে এরকম অনেক মন্দির আছে যার সঙ্গে এই রকমই কিছু রহস্য জড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেল দ্য বং ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, না হলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও মিস হয়ে যাবে। কিন্তু কেরালার পদ্মনাভ স্বামীর মন্দির, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের ইস্ট ফোর্টের ঠিক ভিতরেই রয়েছে বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর বিখ্যাত মন্দির। ভগবান বিষ্ণু তার অনন্ত শয়ান মুদ্রায় পূজিত হন এখানে। এই পদ্মনাভ স্বামী মন্দিরের ঠিক নিচেই রয়েছে একটি বড় সড় বেসমেন্ট বা পাতাল ঘর। ৬টি কক্ষ বা কুঠুরি পরপর দরজা বন্ধ অবস্থায় রয়েছে সেই পাতাল ঘরে। এইসব গোপন কুঠুরি বা ভল্ট ইংরেজি বর্ণমালায় এ থেকে এফ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বি নামের দ্বিতীয় কক্ষটি বাদ দিয়ে বাকি সব কটাই সরকারি নির্দেশে খোলা হয়েছিল 2011 সালে। মন্দিরের নিচের কুঠুরিগুলো দরজা খোলার পরেই বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সাকুল্যে ১,০০,০০০ কোটি বা ২২ বিলিয়ন ডলার মূল্যের সোনা দানা মিলেছিল বেসমেন্টের ওই পাঁচটি কুঠুরি থেকে। সোনার মুদ্রা, দামি পাথর বসানো, সোনার গয়না, সোনার বাসনপত্র, সোনার মূর্তি সব হেলা ফেলায় জমিয়ে রাখা ছিল সেই সব ঘরে। কত যুগ আগে থেকে জমানো হয়েছে এই কুবেরের ধন, তার হদিশ করাও আজ অসম্ভব। ২০১১র পর থেকেই সারা পৃথিবীর মানুষের কাছে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দির হয়ে উঠেছে এক মহাবিস্ময়ের নাম। মন্দিরের যে ভল্টগুলো খোলা হয়েছে তাতে রক্ষিত সম্পদের একটি তালিকাও তৈরি করা হয়, তবে এই তালিকার সম্পূর্ণ বিবরণী প্রকাশ করা হয়নি আজও। করণী মাতা মন্দির, রাজস্থান। এই রাজস্থানের একটি প্রসিদ্ধ মন্দির, দেশ বিদেশের লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতি বছর এই মন্দির দেখতে আসেন। তবে সেখানে অন্যান্য মন্দির সকালে সন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেখানে এই মন্দির অন্যদের থেকে আলাদা। এই মন্দিরে হাজার হাজার ইঁদুর বাস করে। শুধু তাই নয়, এই ইঁদুরগুলোকে তাড়ানোর বদলে এখানে তাদের বিশেষ খেয়াল রাখা হয়। বলা হয় এই ইঁদুরগুলো মা কালীর খুব প্রিয়, তাই এই মন্দিরের পূজারীরাও এদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে দেখে। সাধারণত আমরা ইঁদুরের এঁটো হওয়ার খাবার অসুস্থ হওয়ার ভয়ে ফেলে দিই, কিন্তু এখানে ইঁদুরের এঁটো খাবার খেয়েই প্রসাদ হিসেবে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় এটাই যে এই প্রসাদ খেয়ে আজ পর্যন্ত কেউ অসুস্থ হয়নি। কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। এই মন্দিরটি ভারতের সব থেকে পুরনো শক্তিপীঠের মধ্যে অন্যতম। বলা হয় দক্ষরাজ দেবী সতীকে অপমান করার পর দেবী সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় দুঃখী হয়ে যান ভগবান শিব। দেবী সতীর দেহ নিয়ে জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ ৫১ ভাগ করে দেন। সেই সময় দেবী সতীর যোনি কামাখ্যা মন্দিরে পড়ে। প্রতি বছর জুন মাসে এই মন্দিরের পাশে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীতে ৩ দিন পর্যন্ত লাল রং বয়ে চলে। বলা হয় এই সময় কামাখ্যা মায়ের মাসিক চক্র চলে। অনেকে বলে ওখানকার পূজারীরা নদীতে সিঁদুর মিশিয়ে নদীর জল লাল রঙের করে দেয়। আবার কিছু কিছু বিজ্ঞানীদের মতে ওখানকার মাটিতে আয়রনের পরিমাণ বেশি থাকে, যা জলে মেশার ফলে মাটির রং লাল হয়ে যায়। কিন্তু ভেবে দেখুন, নদীর জল সিঁদুর মিশিয়ে রং করতে গেলে কতটা পরিমাণ সিঁদুর লাগতে পারে। আবার যদি ধরে নেওয়া যায় মাটিতে আয়রনের পরিমাণ বেশি থাকার জন্য এরকম হয়, তাহলে এই ঘটনা শুধুমাত্র বছরের ৩টে দিনই বা কেন হয়? এই মন্দির তন্ত্রবিদ্যার জন্য বিখ্যাত। এখানে ১০ মহাবিদ্যার বাস, যাকে তন্ত্রবিদ্যায় সর্বশ্রেষ্ঠ দেবী বলা হয়। এই মন্দিরে যে পাথর পাওয়া যায় তাকে কামিয়া সিঁদুর বলে। বলা হয় এই সিঁদুরের সাহায্যে যে কোনো মানুষকে বশ করা যায়। কাল ভৈরব মন্দির, মধ্যপ্রদেশ। কাল ভৈরবকে ভগবান শিবের অবতার বলা হয়। উনি সমস্ত শক্তিপীঠের রক্ষাকর্তা। কিন্তু এই কাল ভৈরবের মন্দির অন্য মন্দিরের থেকে আলাদা। যেখানে অন্য মন্দিরে ফুল নিবেদন করা হয়, সেখানে এই মন্দিরে নিবেদন করা হয় মদ। যেখানে অন্যান্য মন্দিরের আশেপাশে ফুলের দোকান দেখা যায়, সেখানে এই মন্দিরের আশেপাশে রয়েছে বিভিন্ন রকম মদের দোকান। ভক্তরা তাদের পছন্দ মতো মদ কিনে মন্দিরের পূজারীকে দেয়। পূজারী সেই মদ একটি পাত্রে ঢেলে বাবা ভৈরবের মূর্তির মুখের সামনে ধরলে সেই মদ ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। তবে এখানে মদ নিবেদন করা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তন্ত্র সাধনার একটা অংশ। তান্ত্রিকরা তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার জন্য কাল ভৈরবের সাধনা করে থাকে। পঞ্চকাল বা পাঁচ তত্ত্ব তন্ত্রবিদ্যার জন্য গুরুত্বপূর্ণ। এই পাঁচ তত্ত্ব হল মদ, মাংস, মাছ, মুদ্রা এবং যৌন সঙ্গম। বলা হয় একসময় এই পাঁচ তত্ত্বই এখানে প্রসাদ হিসেবে দেওয়া হতো, কিন্তু এখন বাকি ৪টে তত্ত্ব এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়।
দত্তাত্রেয় মন্দির, মধ্যপ্রদেশ। ভগবান দত্তাত্রেয় ত্রিদেবের অবতার, ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই মন্দিরের আশেপাশে সবসময় একটা অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু পূর্ণিমা এবং অমাবস্যার রাতে এখানে যা হয় তা গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট। এই সময় এই মন্দিরে অনেক লোকের জমায়েত হয়, যাদের মধ্যে খারাপ আত্মার ভর থাকে। সকাল 11:30 এই মন্দিরে মহামঙ্গল আরতি হয়। আরতির সময় এই মন্দিরে এই ধরনের লোকেদের চিৎকার ভরে ওঠে। বলা হয় আরতিতে অংশগ্রহণ করার পর এই খারাপ আত্মারা ওই মানুষের শরীর ছেড়ে চলে যায়। একবার ভাবুন, মানুষের শরীর আত্মার ভর করা ও তাদের অস্বাভাবিক আচরণ এবং ভয়ঙ্কর রূপের দৃশ্য কেমন হবে। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।